দিনের সকালটা জিসান ও তিশার নতুন জীবনের সূচনা করছে। দীর্ঘ অপেক্ষার পর জিসান আজ তিশাকে পরিপূর্ণভাবে পেয়ে যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেল। এ এক অদ্ভুত অনুভূতি। একটা চাদরের নিচে দুটো শরীর আজ লেপটে আছে। জড়ো সড়ো হয়ে তিশা জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আজকের সকালের ঘুমটা জিসানের তাড়াতাড়ি ভেঙে গেল। কেন জিসানের জানা নেই। সারা রাত মাত্র কয়েক ঘন্টাই ঘুমাতে পেরেছে, তবুও কেন জানি আজ ক্লান্ত লাগছে না, বরং নিজেকে আজ পরিপূর্ণ লাগছে। তার পরিপূর্ণের একটিই তো কারণ, এই মেয়েটি যে আজ একদম বাচ্চাদের মতো আমার বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় ছেড়ে দিলেই চলে যাবে কোথাও। জিসানের এক হাত তিশার কোমরে, আরেক হাত তিশার পিঠে। জিসান তিশার কোমরটা ধরে নিজের সাথে আরও একটু মেশিয়ে নিয়ে কপালে একটা চুমু দিল। তিশাও আড়মোড়া দিয়ে একটু জেগে গিয়ে জিসানের উন্মুক্ত বুকে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। এটা দেখে জিসানের মুখেও একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর তিশা উঠতে নিলে জিসান তিশার হাতটা ধরে তিশার আঙুলগুলোর মাঝে নিজের আঙুলগুলো ঢুকিয়ে মুঠিতে করে নিল। তিশাকে আবার নিজের কাছে টেনে নিল। কোথায় যাওয়া হচ্ছে জান পাখি? তিশা জিসানের বুকে মাথাটা রেখেই বলে, উঠতে হবে না, এখনো বেশ সময় আছে, এত তাড়াতাড়ি তোকে উঠতে হবে না, কিছুটা বিশ্রামের প্রয়োজন তোর। আজ আবার রাতে রিসেপশনের পার্টি আছে, তাই আরো কিছুক্ষণ ঘুমা। তিশা মুখটা একটু উঠিয়ে ইনোসেন্ট একটা ভাব নিয়ে, সবাই কি ভাববে? আমি এবার একটু মৃদু হেসে তিশার মাথাটা বুকে সেরে চেপে ধরে চুলগুলো হাতাতে লাগলাম। কেউ কিচ্ছু ভাববে না, দুনিয়াতে আমরাই নতুন কাপল না, সবার আইডিয়া আছে, তোকে চিন্তা করতে হবে না। জিসান নিজেই কিছুক্ষণ পর তিশাকে ডাক দিল। তিশা, থ্যাংক ইউ জান, এমন একটা রাতের জন্য। আমার 27 বছর জীবনের সব থেকে সুন্দর রাত ছিল কাল, আর এসবই সম্ভব হয়েছে তোর জন্য। আমি তিশাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বললাম, তিশার হাতে একটা কিস করে বললাম, আমার জীবনে আসার জন্য থ্যাংক ইউ, আমাকে এইভাবে ভালোবাসার জন্য থ্যাংক ইউ, আমার মাঝে নিজেকে বিলানোর জন্য থ্যাংক ইউ জান। সারাটা জীবন এভাবে আমার পাশে থাকিস, তোর মাঝে আমি নিজের অস্তিত্ব দেখতে চাই, নিজের বাকি পদগুলো তোকে নিয়েই পাড়ি দিতে চাই, মরণের পরও তোকে ভুলতে চাই না আমি। তিশাও জিসানের বুক থেকে মাথাটা উঠিয়ে জিসানের কপালে একটা কিস করে। আমি আপনাকে অনেক 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 ভালোবাসি, ডানগালে কিস করে থ্যাংক ইউ আমাকে এতটা স্পেশাল অনুভব করানোর জন্য, বামগালে কিস করে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, জিসানের ঠোঁটেও হালকা ছুঁয়ে লজ্জাময় মুখে থ্যাংক ইউ কাল রাতে আমাকে পরিপূর্ণ করার জন্য। জিসানও পরম যত্নে তিশাকে দু হাতের বাহুডোরে আবদ্ধ করে নিজের উপর উঠিয়ে শুয়ে রইল। জীবনটা সত্যি অনেক সুন্দর হয় ভালোবাসার মানুষটি পাশে থাকলে। এত সুখ সবার কপালে সয় না, কিন্তু আমি আজ সুখী, আর এটা আমার কাছে যথেষ্ট। আমার ভালোবাসা আজ তোকেও বাধ্য করলো আমার মতো বদরাকি একটা মানুষকে ভালোবাসতে। তোর ভালোবাসায় আমার জন্য পৃথিবীর সব থেকে দামি একটা জিনিস, যেটা আমি যে কোনো মূল্যে হারাতে চাই না। জানি না কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো এই বুকে তোকে নিয়েই বাঁচবো। জিসান ও তিশা আরও বেশ কিছু সময় একান্ত কাটালো, আর একে অপরের মাঝে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করল। জিসান ও তিশা নিচে নেমে যথাসময় সবার সাথে নাস্তা করে নেয়। এরপর জিসানকে যেতে হয়, কারণ আজ ওদের রিসেপশন, তাই ও সারাদিন আজ ব্যস্তই থাকবে। নিশিকে তিশার সাথেই থাকার জন্য বলে জিসান চলে যায়। তিশারও সারাদিন নিশি ও জিসানের কাজিনদের সাথে গল্প করে আর বাকি সময় ঘুমিয়ে কেটে যায়। বিকেলে নিশি কিছু বিউটিশিয়ানকে সাথে করে নিয়ে আসে তিশাকে রেডি করার জন্য। তিশা আজকে ডিজাইনার লেহেঙ্গা পরেছে, রেড কালারের লেহেঙ্গাটা, গোল্ডেন কাজ করা আর গোল্ডেন ওড়না, অসম্ভব সুন্দর এটি। এটা নাকি জিসান প্যারিস থেকে আসার সময় অরিয়াক ডিজাইনার ফ্রেন্ডকে দিয়ে ডিজাইন করে বানিয়ে নিয়ে এসেছে। আমি জাস্ট হতভম্ব, কি ধরনের মানুষ উনি, আমাকে অবাক করার কোনো পথ ছাড়ে না। লেহেঙ্গাটা দেখে সবাই প্রশংসা করছে, গহনাগুলো দেখে আমি আরও অবাক, কারণ গহনাগুলো লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ক্লাসিক্যাল স্টাইলের মডার্ন ভার্সন গহনার ডিজাইন করা, একদম রাজকীয় লাগছে সব কিছু। টিকলি কানে ঝুমকাটার ডিজাইন চোখে পড়ার মতো, তবে লেহেঙ্গা গর্জিয়াস বলে আমাকে জুয়েলারি, শুধু টিকলি ঝুমকো, ছোট একটা হিরের সাথে কুন্দন পাথরের একটি সীতাহার আর হাতে
দুটো বালা পরানো হয়েছে। সাজের সাথে সবকিছু একদম পারফেক্ট। যথাসময় পৌঁছালাম হল রুমে। বিশাল এক হল রুম বুক করা হয়েছে, সাথে সুন্দর ডেকোরেশন। কিন্তু এখনও জিসানকে চোখে পড়েনি। গাড়ি থেকে নামতে নিলেই একটি হাত আমার দিকে বাড়িয়ে দেয় কেউ। আমি তাকিয়ে দেখি একজন সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। কালো প্যান্ট, কালো কোট, হোয়াইট শার্ট, এর সাথে কালো ব্লেজার, চুলগুলো আস স্পাইক করা। এদিকে কোনো রাজ্যের রাজকুমার, আর মুখে তার আজও সেই ক্লিয়ার স্মাইল যা এখন আমাকে খুন করার জন্য যথেষ্ট। আমার হাতটি ধরে আমাকে বের হতে সাহায্য করলো। বাইরে অনেক মিডিয়াও দাঁড়িয়েছিল। জিসান আজ প্রথম মিডিয়ার সামনে আমাকে মুভ করালো। আমার খুব আনিজি লাগছিল, কারণ এসবের মাঝে অভ্যস্ত নয় আমি। জিসান সবার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে নিয়ে ভেতরে চলে গেল। হল রুমে সবার নজর আমাদের উপর, সবার মুখে শুধু একই কথা, মেড ফর ইন আদার। চেনা অচেনা অনেক মুখে আমাদের আশীর্বাদ করলো। আমার বাড়ি থেকেও সবাই এসেছে, চারিদিকে সবাই খুব এনজয় করছে। জিসান এক এক করে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। অনুষ্ঠান শেষ হতে হতে 12টা বেজে গেল। আমরা পাশে আসতে আসতে 1টা বেজে গেল। এত টায়ার্ড ফিল করছি যে চেঞ্জ করতেও মন চাইছে না, তবুও জোর করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি। জিসান এখনও রুমে আসেনি। কি করে লোকটি আল্লাহ জানে, এত কাজ কিভাবে করে, মুখে কোনো টায়ার্ডনেস নেই। আমি বিছানায় শোয়ার সাথে সাথেই চোখের রাজ্যের ঘুম এসে পড়ল। কিন্তু গভীর রাতে কারো ভারী নিঃশ্বাসের শব্দে ঘুম ভেঙে গেল আমার। তবুও কেন জানি চোখ দুটো খুলতে মন চাইল না। কিন্তু কারো ভারী নিঃশ্বাস কিছুতেই আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমি চোখ দুটো খুললেই সামনে জিসানকে দেখতে পাই, আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে একটু বিরক্তি নিয়ে। ঘুমাচ্ছে না কেন, ঘুমান, আমাকেও ঘুমাতে দেন বলেই উপাশয় শুয়ে পড়লাম। জিসানের হাফ ফাপ ভালো করেই বুঝেছি, বেচারাকে জব্দ করার হাত কেন ছাড়বে না, আমাকে অনেক জ্বালিয়েছে, এবার বোঝো ঠেলা। আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, জান আমি জানি তুই ঘুমাসনি, আমাকে ভালোবাসার জন্য এমন করছিস, তুই আসবি নাকি আমি শুরু করব? কাল দেখা যাবে, আজ ঘুমান। জিসান এক টানে আমাকে নিজের দিকে ঘুরিয়ে, বহুকাল ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছি ম্যাম, এখন থেকে ঘুম আমার জন্য হারাম, এখন থেকে রাতে শুধুই রোম্যান্স হবে। এতকাল আমাকে জ্বালানোর পরও তোর মন ভরেনি না, এখন এত কাছে থেকেও আমাকে জ্বালাচ্ছিস। আরে বা, আমি কি করলাম? কি করলি? প্রথমে তো এত ছোট কেন তুই? আর একটু আগে দুনিয়াতে আসলে কি হতো, তাহলে আমাকে এত বছর অপেক্ষা করতে হতো না, তোকে আগেই পেয়ে যেতাম। আমাকে কষ্ট দেওয়ার জন্য তোর মা বাবাকে জেলে যাওয়া দরকার, তারা তোকে এত লেট করে কেন আনলো দুনিয়াতে বলতো? ছি, আপনার মুখে কিছুই আটকায় না, কি সব বলছেন? আমি কি বললাম, আমি জাস্ট আমার কষ্টটা শেয়ার করছি তোর সাথে। তুই একমাত্র নারী যাকে দেখলে আমি কন্ট্রোললেস হয়ে পড়ি। কতবার তোকে কাছে পেতে মন চেয়েছে, তা তুই যদি জানতি তাহলে আমার থেকে 100 হাত দূরে থাকতি। হয়েছে, ছাড়ুন, আর এখন ঘুমান। কোনো ঘুমটুম নেই। জিসান আমার ঘাড়ে মুখ ডুবিয়ে, এখন শুধু রোম্যান্স হবে। জানি এই লোকটি কোনো কথা শুনবে না আজ, তাই আবারও দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার এক অন্য জগতে। নিয়মে আমাদের আজ আমার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার জিসানের জন্য প্ল্যানিং চলছে। আমার ঘুম থেকে ওঠার পরই আমাকে নাস্তা করিয়ে প্যাকিং করাতে বসে পড়ল। আমি আগ্রহের সাথে তার দিকে তাকালে সে আমাকে কাছে টেনে কানে কানে বলল, হানিমুনে যাওয়ার জন্য রেডি হয়ে যাও ডিয়ার, আমরা আজ রাতে প্যারিসে যাচ্ছি। আমি অবাক করা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এই লোক কত কিছু প্ল্যানিং করে রেখেছে, এত কিছু রাখে কিভাবে পেটে, ব্যথা করে না? দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর আমরা অবশেষে আলোর সফর প্যারিসে পৌঁছালাম। জীবনে প্রথম নিজের দেশ ছেড়ে এত দূরে আসা। জিসান তিশার হাড়টা শক্ত করে ধরে রেখেছে, মনে হয় ছেড়ে দিলে হারিয়ে যাবে। তিশা কি ছোট বাচ্চা নাকি আজব পাবলিক? বেশ কিছুক্ষণ হলো তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে। জিসান বারবার ঘড়ি দেখছে, আর কাকে যেন কল করছে, হয়তো কারো অপেক্ষা করছে। হঠাৎ আমার সামনে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে দাঁড়ালো। আমি একটু ভয়ই পেয়ে গেলাম এভাবে গাড়ি থামার কারণে। জিসানও আমার সাথে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা ছেলে নামলো, বলা বাহুল্য ছেলেটা সেই লেভেলের ড্যাশিং, জিসানের থেকে কোনো অংশে কম না।
তবে তার সৌন্দর্য চোখে পড়ার কারণ তার নীল চোখ। হঠাৎ জিসানের কথায় আমার টনক নড়ে। তিশা, ও হলো নিলয়, আমার ফ্রেন্ড। রায়হানের পর যদি আমি কারো ক্লোজ হয়ে থাকি তা হলো নিলয়। আমি একটু বেহাক্কেল মার্কা প্রশ্ন করে উঠলাম, ওনার নীল চোখের কারণে কি ওনার বাবা মা নিলয় নাম রেখেছে নাকি লেন্স পরে আছে? জিসান একটু হেসে দিল আমার কথায়, আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, নিলয় এত শখ হওয়ার কিছুই নেই, আমি আগেই বলেছি আমার বউ একটু বোকা। নিলয় হু হু করে হেসে জিসানকে এসে জড়িয়ে ধরলে বলল, বস, ইউ আর রাইট, একদম সেম যেমন তুই বলেছিস। এই কিউটের ডিব্বাকে ছেড়ে তুই কীভাবে প্যারিসে পড়েছিলি? আমি হলো তো কিডন্যাপ করে সাথে সাথে নিয়ে আসতাম। আমি তাদের দিকে এখনও ব্যাককেলের মতো তাকিয়ে আছি। জিসান একটু দীর্ঘশ্বাস ছেড়ে আমার দিকে তাকিয়ে, সেগুলো অনেক বেদনাময় দিন ছিল, আর কেউ না দেখলে তুই তো দেখেছিস, নীলাকে উদ্দেশ্য করে বললাম। বাট এখন আমি খুশি তোদের একসাথে দেখে। আরেকটা কথা, আজ রাতে তোদের জন্য পার্টির আয়োজন করেছি ক্লাবে, সো মাস্ট বি কাম। আগে চল তোদের হোটেলে পৌঁছে দিই, তোদের রেস্টের প্রয়োজন। জিসান আমাকে নিয়ে গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে আমরা পুলম্যান প্যারিস বার্সি হোটেলে পৌঁছে গেলাম। এটা একটা বিলাসবহুল পর্যটন হোটেল, সাধারণত প্যারিস শহরের হোটেলগুলো নাকি ব্যয়বহুল, আর এটা তো বিশাল জায়গা নিয়ে হোটেলটি বানানো হয়েছে। প্যারিসবাসীরা একে বার্সি ভিলেজও বলে। আমি এসে এই রুমটা দেখতে লাগলাম, খুব সুন্দর করে সাজানো গোছানো, সব কিছু সাদা ধবধপা, চাদর থেকে শুরু করে পর্দাগুলো। ব্যালকনিতে দাঁড়ালে পুরো রিসোর্টটা দেখা যায়। জিসান ঠিকই বলেছে, প্যারিসে আসলে নাকি যে কেউ এর প্রেমে পড়ে যাবে। রাস্তাঘাট হতে শুরু করে সব কিছু যেমন পরিষ্কার, তেমনি চারপাশের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। হঠাৎ জিসান এসে জড়িয়ে ধরল, ইউ লাইক ইট? এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আরো অনেক কিছুই আছে এখনো দেখার মতো, আমরা কাল থেকে শুরু করব। এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করছি, খেয়ে বিশ্রাম নেওয়া দরকার, রাতে আবার পার্টিতে যেতে হবে। কিন্তু এখানে কি বাঙালি খাবার পাওয়া যাবে? জি ম্যাম, এই হোটেলে সব দেশের খাবার পাওয়া যায়, কারণ এটা পর্যটক হোটেল, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তাই সব ধরনের খাবারই পাওয়া যায়। ডক্টর বলি, আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিলাম। আমার উঠতে উঠতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। উঠে দেখি জিসান নেই পাশে, এদিক ওদিক তাকানোর পর বেলকনিতে চোখ পড়ে, ফোনের কথা বলছে। আমি কি ওনার পিঠে মাথা রেখে জড়িয়ে ধরি। জিসান কিছু একটা হুসকিয়ে যায় আমার হঠাৎ এমন করায়, এরপর হাতটা ধরে সামনে এনে বলে, ঘুম কেমন হলো? ভালো, বাট মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। ইটস ওকে, এটা জার্নির কারণে। আচ্ছা তুই কি ফ্রেশ হো? ইউ আর হাংরি, রাইট? আমি ঠোঁট দুটো উল্টিয়ে মাথা নাড়ালাম, অ্যাকচুয়ালি ক্ষুধার কারণে ঘুমটা ভেঙে গিয়েছে। ফ্রেশ হয়ে দুজনে কিছুটা খেয়ে নিলাম, এরপর 9টার পর পার্টির জন্য রওনা দিলাম। একটা আশ্চর্য জিনিস হলো, সাহেব আজ আমাকে লেডি ব্লু রঙের জিন্স, হোয়াইট লেডি শার্ট আর উপরে একটা জ্যাকেট পরতে দিল, কারণ এখন বাইরের ওয়েদার একটু ঠান্ডা। আমি অবাক, জিসান আমাকে এসব পরতে দিল, কারণ আমার মনে আছে একদিন আমি নিশির সাথে বাইরে যাওয়ার জন্য জিন্স আর শার্ট কামিজ পরে বের হয়েছিলাম। বুড়ি আমার গায়ে জোরে একটা থাপ্পড় পড়েছিল, 2 দিন পর্যন্ত কিছুই খেতে পারিনি গালের ব্যথায়। আর এই সাহেব আমার জন্য এসব নিয়ে এসেছে এখানে পড়ার জন্য, হাউ স্ট্রেঞ্জ। আশ্চর্য বিষয়, জিসানও ব্লু জিন্স আর হোয়াইট শার্ট পরেছে। উফ, কি যে লাগছে, একদম আমার প্রিয় ক্যাডবেরি চকলেট, খেয়ে ফেলতে মন চাইছে। আমার জামাইটা এত রসগোল্লার মতো কেন, দেখলেই কেমন লোভ লাগে। জিসান আয়নায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখছে, তিশা তাকিয়ে কিছু একটা ভাবছে। জিসান একটু দুষ্টু হাসি দিয়ে তিশার কাছে এসে কোমরটা জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলল, ইউ নো জান, আমরা একটু দেরি করে যেতে পারি, যদি তোর এখন শাওয়ার নিতে সমস্যা না থাকে তো। তিশা ব্যাপারটা বুঝতে পেরে জিসানকে ঠেলে সরাতে নেয়। ছাড়ুন, সবসময় মাথায় এসব ঘুরে আপনার। হানিমুনে এসেছি, সব ঘুরবে না তো কী সব ঘুরবো।
কিন্তু এখন না, পার্টির জন্য রেডি হচ্ছি আমরা, ছাড়ুন। কাছে যেহেতু এসে পড়েছি তাহলে কিছু না নিয়ে তো যাব না, কিছু না কিছু তো দিতে হবে তাই না? কি লাগবে? জিসান কিছু বলতে না দিয়ে তিশার থোর দুটো দখল করে নিল। হঠাৎ এমন করায় তিশাও শকড। আমরা যথাসময়ে ক্লাবে এসে পড়লাম। একটা জিনিস লক্ষ্য করলাম, এই শহরে বার আর নাইট ক্লাবগুলো বেশি। আমিও জিসানের হাতের উপর হাত রাখি। ইটস ওকে, আমি যাব। নীল ভাইয়া আমাদের জন্য এটা আয়োজন করেছে, না গেলে তার মনটাও খারাপ হয়ে যাবে। বাট তোর ভালো না লাগলে আমাকে বলবি, আমরা সাথে সাথে চলে যাব, ওকে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমরা ভেতরে যাওয়ার সাথে সাথে জিসানও নীল ভাইয়ের ফ্রেন্ড সার্কেল আমাদের ওয়েলকাম করে সবাই হাত মেলালো। জিসানও আমাকে সবার সাথে পরিচয় করিয়ে যতটা পারছে কমফর্টেবল করার চেষ্টা করছে। হঠাৎ ক্লাবের সব লাইট অফ হয়ে যায়, চারিদিকে শোরগোল করার শব্দ বন্ধ হয়ে যায়, শুধু আমার উপর একটা লাইট জ্বলে ওঠে, সাথে সাথে মিউজিকও চলা শুরু হয়ে যায়, গান চলছে। बुलावे तुझे यार आज मेरी गलिया, बसाओ तेरे संग में अलग दुनिया, ना एक भी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जबान रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जियो जब जब तेरा दिल धड़के। হঠাৎ কেউ আমার কোমর ধরে সামনে ঘোরালো। আমি কিছুটা ভয় পেলেও জিসানকে দেখে ঠান্ডা হয়ে যাই। এসেই আমার পোনিটেল করা চুলগুলো খুলে দেয়, আমার কোমরকে ধরে তার আরো কাছে টেনে নেয়, এক হাতে কোমর আর এক হাত আমার হাতে রাখে। কি হচ্ছে আমি বুঝতে পারছি না, এক মিনিট সময় লেগে গেল। জিসান আমার সামনে, গান চলছে এখনো। তিশা জিসানের গলা জড়িয়ে ধরলো আর জিসানের হাত তিশার কোমরে, একজন আরেকজনের এতই কাছে যে নিঃশ্বাসটুকু অনুভব করতে পারছে। গানের তালে তালে জিসান আমাকে নাচাচ্ছে। এই কাপল নাচগুলো আমি অনেকবার নিশে আর আমি শখ করে শিখেছিলাম, তাই জিসানকে বেশি কষ্ট করতে হয়নি তার সাথে স্টেপ বাই স্টেপ নেচে চলতে। জিসান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর গানের তালে দুজন আমরা হারিয়ে যাচ্ছি, কারো কোনো হুঁশি নেই। গানটা শেষ হয়ে গিয়েছে, মুহূর্তে আবার নীরবতা, কিন্তু আমি আর জিসান এখনো এভাবেই দাঁড়িয়ে আছি। তবে কিছুক্ষণ পর করতালিতে আমাদের হুঁশ আসলো, মুহূর্তে আমার এত লজ্জা লাগলো যে দৌড় দিতে মন চাইছে। জিসান বুঝে আমাকে তার কাছে টেনে নিল, তার সব ফ্রেন্ডরা সবাই চিয়ার করছে, কিন্তু হঠাৎ কেউ করতালি দিতে দিতে আমাদের সামনে আসছে। লাইটগুলো বন্ধ বলে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সামনে এলে আমি দেখে চমকে যাই, লাবণী আপু। কংগ্রেচুলেশন, বিয়ে করে ফেললে আর দাওয়া তো দিলে না, আমি কিন্তু খুবই রাগ করেছি তোমার উপরে। জিসান রাগী দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো, চোখের ইশারায় বোঝালো লাবণী এখানে কি করে। নিলয়ও ইশারায় বোঝালো ও জানে না